নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 30শে আগস্ট, 31শে আগস্ট, রাখি পূর্ণিমা। এই রাখি পূর্ণিমাতে দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে 199 বছর পর। পাঁচ রাশি হতে চলেছে এই শুভ রাখি পূর্ণিমাতে মালামাল হতে চলেছে কোটিপতি। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, এই রাখি পূর্ণিমা নিয়ে অনেকেরই কনফিউশন রয়েছে যে 30 তারিখে রয়েছে না 31 তারিখে রাখি পূর্ণিমা রয়েছে, অর্থাৎ রাখি পূর্ণিমার যে শুভ মুহূর্ত সেটা কখন রয়েছে। দেখুন, শ্রাবণ মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে এই রাখি বন্ধন উৎসব কিন্তু পালিত হয়। এই রাখি বন্ধন একটা ভাই এবং বোনদের একটা খুব মিলনের একটা জায়গা, যেখানে আপনারা আপনাদের ভাই অথবা আপনাদের যদি দাদা থাকে সেখানে আপনারা কিভাবে সেই রাখি বন্ধন মিলন উৎসবটি আপনারা করবেন সেটা নিয়েও আমি আলোচনা করব। দেখুন, রাখি বন্ধন আপনার 30শে আগস্ট সকাল 10:59 মিনিটে শুরু হচ্ছে এবং 31শে আগস্ট সকাল 7:05 পর্যন্ত এই রাখি বন্ধন এই উৎসবটি পালিত কিন্তু হবে। কিন্তু আপনাদের ঠিক যেহেতু ভদ্রাকাল পড়ে গেছে, সেই জন্য এই রাখি পূর্ণিমা যখন আপনারা আপনাদের ভাই বা দাদাকে রাখি পরাবেন সেই শুভ মুহূর্তটা আমি বলবো 30 তারিখ আপনারা রাত্রি নটা পাঁচের পর আপনারা এই রাখি বন্ধন উৎসবটি আপনারা পালিত করুন। অর্থাৎ আপনারা যখন আপনাদের ভাই বা দাদাকে যখন এই রাখি পরাবেন, ঠিক যেহেতু ভদ্রাকাল এটা পড়ে গেছে, সকাল 10:59 থেকে এই পূর্ণিমা তিথি শুরু হলো ভদ্রাকাল পড়ে যাওয়ার জন্য, আপনার রাত্রি 9:05 থেকে কিন্তু আপনারা এই রাখি বন্ধন উৎসবে এই মিলিত এই পার্বণটি আপনারা কিন্তু করতে পারবেন। কি করবেন? প্রথমে আপনারা বোনেরা থালাতে প্রদীপ এবং রাখি এবং মিষ্টি আপনারা নেবেন এবং একটি তিলক, সিঁদুরের তিলক বা চন্দনের তিলক আপনারা লাগাতে পারেন। প্রথমে আগে আপনার ভাই অথবা আপনার দাদার কপালে আগে তিলক লাগিয়ে দিন। তারপর আপনারা আপনার ভাইকে রাখি পরান। রাখি পরানোর পর আপনারা বিশেষ করে এই যে থালাটি দিয়ে যে প্রদীপটা নিয়েছিলেন সেটা দিয়ে একবার হলেও সামনে দেখান মঙ্গলের উদ্দেশ্যে। যদি আপনার বড় হয় সেক্ষেত্রে অবশ্যই পা ছুঁয়ে আপনারা পা স্পর্শ করে আপনারা প্রণাম করবেন এবং মিষ্টি অবশ্যই খাওয়াবেন এবং ভাইয়েরা বা দাদারা অবশ্যই আপনার বোনকে বা দিদিকে অবশ্যই উপহার স্বরূপ কিছু আপনারা কিন্তু অবশ্যই গিফট হিসাবে অবশ্যই আপনারা কিন্তু দিবেন। তো এটা যদি করা যায় তাতে কিন্তু মঙ্গলময় হয়। এই রাখি বন্ধন মিলন উৎসবটি বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ ভাই এবং বোনদের কাছে। অর্থাৎ এই রাখি বন্ধন এই যে সময়টা অনেকে কনফিউশন ছিলেন,
যে 30 তারিখে করব না 31 তারিখে করব, এটা নিয়ে কিন্তু অনেকে কনফিউশন কিন্তু ছিলেন। তো আমি বলবো 30 তারিখই আপনারা রাত্রি 9:05 পর আপনারা আপনাদের ভাইদের বা দাদাদের রাখি কিন্তু পড়াতে পারবেন শুভ মুহূর্ত। কারণ এবার ভদ্রকাল শুরু হয়ে যাচ্ছে, সেই জন্য টাইমটা কিছুটা হলেও দেরি কিন্তু হচ্ছে, অর্থাৎ 10:59 থেকে শুরু হলেও আপনারা কিন্তু তখন পড়াবেন না, রাত্রি 9:05 পর আপনারা এই রাখি আপনাদের ভাইদের বা দাদাদের অবশ্যই বেঁধে দিন, তাতে বিশেষভাবে লাভ নিশ্চিতরূপে কিন্তু পাবেন। এবং কিছু দুর্লভ এই রাখি পূর্ণিমাতে সংযোগ সৃষ্টি হয়েছে এবং 199 বছর পর মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছে পাঁচ রাশি। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে আলোচনা করব। 30 এবং 31 আগস্ট কপাল খুলতে চলেছে এই পাঁচটি রাশির, একে একে আমি রাশির নামগুলো আপনাদেরকে জানাই। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের ধন সম্পত্তি, কেরিয়ার এবং আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ভাগ্য, এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন, ইনকাম আপনাদের বৃদ্ধি হবে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির এই শুভ রাখি পূর্ণিমাতে আপনাদের কপাল খুলতে চলেছে, আপনাদের বিশেষ করে অর্থনৈতিক, আপনাদের কর্মকেন্দ্রিক এবং সম্পত্তিগত দিক থেকে এবং ডেলি ইনকাম, দাম্পত্য সুখ দেখা কিন্তু যাচ্ছে। তিন নম্বর রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি, এই সময় আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, ব্যবসা ক্ষেত্রে আপনারা বিশেষভাবে লাভ পাবেন, আপনাদের সম্পত্তি এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, বিদেশ থেকে লাভ। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির মান সম্মান যশ এবং কেরিয়ার ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা উঠে আসতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশি অভাবনীয় লাভ পেতে চলেছে মা লক্ষ্মীর কৃপায়, ভাগ্যক্ষেত্রে উন্নতি, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, ডেলি ইনকাম এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, বিশেষ করে আপনাদের অনলাইন, ডিজিটাল মার্কেটিং, ভাগ্য, কর্ম এবং ব্যবসা এই সকল প্রকার থেকে আপনারা কিন্তু নিশ্চিতরূপে এই রাখি পূর্ণিমার এই দুদিন 30 এবং 31 আগস্ট আপনাদের কপাল খুলতে কিন্তু চলেছে। ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।